সুপ্রিয় দর্শক, শুরু করতে আসি কাতিব টিভির পক্ষ থেকে সাক্ষাৎকারমূলক রিয়েলিটি শো কাতিব শো। আমাদের আজকের অতিথি অতিথি তো আসে নাই, এ নোমান ভাই আগে আমার এসে বসাই থুয়ে দিয়েছেন, অতিথি কোথায়? আমি তো জানি না, আপনি তো আমারে বললেন যে ক্যামেরা অন করতে, অন করলাম। কেমনটা লাগে? আচ্ছা, যে আমার একটা কল আইসে, অতিথি আসার আগে একটু কথা বলে দিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি খান সাহেব? জি আমি খান সাহেব। আপনি কি খালাম মা? ও সরি, আমি খালাম মা নাই তো। তা কেডা? আমি একজন আপনার জনপ্রিয় আপনার ভক্ত। আমার ভক্ত আপনি? হ্যাঁ, আপনার আজ আপনার অভিনয়টা আমার কাছে খুব ভালো লাগে। কি যে বলেন, আপনি কোথায় থাকেন? আমি সিলেটে উপশহর আছি। সিলেটে? হ্যাঁ, আমিও তো সিলেটে। আপনি সিলেটে কোন জায়গায় আছেন? না সত্যি কথা, আমি দেখি দেখো আপনাকে, আপনার অভিনয়টা সব সময় আমি দেখি, যখন সারা মাত্র খালি অপেক্ষা থাকি আপনার অভিনয়টা দেখার লাগে। শুনি খুব ভালো লাগলো, এই আপনি যে সবসময় আমার ভিডিও দেখেন, আরও দেখবেন, আমি কিন্তু অনেকগুলো ভিডিও ছাড়তে আসি আরও। আপনি কি সিঙ্গেল? আমি ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, গুরুত্বপূর্ণ কল আইছে। এখানে নেই না মাথা আমার। তা আপনি কি আমার এই মাসনার পোষ দিয়ে কি ফোন দিয়েছেন? আমি তো ফোন দিছি কি তার নাকি হাসাকে দেখাইতাম, কত মেনে পাগল করছে এই জীবনে ভাই জানি না। কি যে বলেন না আপনার অভিনয়টা। আপনি এখানে কেন? আপনি দূরে যান, আমি কথা বলতে আসি। হ্যালো, হ্যালো, জি জি, দেখা আমার বাড়িতে। এই ভাই আপনি এখানে কথা বললেন, ওদিকে যান, আমি কথা বলতে আসি। আমিও তো কথা বলতেছি ভাই। হ্যাঁ, মানে সরা একটু, আমি একটু পার্সোনাল কথা বলতে আসি। এটা কথা হইতাম রাগ করবানি কি, যদি আমার আব্বু তোমার বিয়ার প্রস্তাব দেয় মানে বিয়ে হওয়ার মানে এখন? হ্যাঁ, এইভাবে ফেকাই দিস, পাল্লাই পুরি, অসংখ্য যুব সমাজ ধ্বংস হয়ে যায় কি আছে। এই নোমান ভাই, এর সরা প্লিজ, আজকের অতিথিরে পাঠাও তাড়াতাড়ি। শো উনি আজকে আমাদের অতিথি কাছে ভাই। আজকের অতিথি লাগে আমি? তুমি অতিথি আজকের? যে আজকে আমি অতিথি ভাই। আমি আজকে এর অতিথি, তোমার তো বাপ কায়দা বেশি এটা সুবিধার না। ওই যে আপনার কথা কইছি না, এরকম মনে করো আমি ফোনে কথা কই, মনে করো এটা একটা প্রতিভা আমি দেখাই না আপনার খান্দা। ওই যে মাঝে মধ্যে আমরা ইউটিউবে দিই বিকাশ প্রতারক, এই হেড সদস্য নাকি? জি না জি না, আমি কোনো প্রতারণা, আমি করলে প্রতারণা করছি না কোনো সময়। আমার তো এক মিনিটে পটাই এলাইছিল, তাই এরকম কতজনের পটাইছো আজ পর্যন্ত? না না, আমি এমনি কেউ পটাইছি না, এমনি ফোনেও কথা কইছি মনে করো অনেকজনে। আচ্ছা তুমি একটু পুরুষের মতো কথা কও, তুমি এখনো সেই তোমার ক্যারেক্টারের তো বাইরে ধরো নাই, মানে সুন্দর যুবক হয়ে বসো। অনেক যুবক আছে যারা ওই ফিমেল আইডি দেখলে আবার একটু ভয়েস কল দিয়ে শুনতে চায়, মানে নিশ্চিত হইতে চায় যে এইটা আসলে কি মেল আইডি না ফিমেল আইডি। তাদের জন্য সুখবর যে আপনারা ভয়েস কল দিয়ে অনেক সময় যে ফিমেল মনে করে লাইন ঘাটতে শুরু করে দেন, সেও মেল হওয়ার সম্ভাবনা আছে 98% প্রমাণ আমরা এখান থেকে আপনাদেরকে দেখাইলাম। তোমার ব্যক্তিগত পেশাটা কী?